হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্টদের অ্যানাটমি বই নিয়ে। ফার্স্ট ইয়ারে কী কী অ্যানাটমি বই প্রয়োজন হয় তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে বইটির কথাটি বলবো সেটি হলো গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্টস। গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্টস একটি গোল্ড স্ট্যান্ডার্ড বুক। এই বইটি পৃথিবীর সব জায়গায় প্রচলিত এবং এই বইটি সাধারণত একটু কন্টেন্ট একটু বেশি, এই কারণে সবাই এই বইটি পড়তে চায় না, বইটি পড়তে অনীহা প্রকাশ করে। কিন্তু যদি কারোর অধিক জানার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি যে এই বইটি পড়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বইটিতে অনেক এক্সট্রা কন্টেন্ট আছে যেগুলো আমাদের অ্যানাটমিক্যাল নলেজ বাড়াবে, তার পাশাপাশি আমাদের পরীক্ষায় ভালো করতেও সাহায্য করবে। এই বইটিতে যে সব ইলাস্ট্রেশন আছে সেগুলো অনেক বড় বড়, এই কারণে বুঝতে অনেক সুবিধা হয়। আর এটার মধ্যে সব কিছু প্যারাগ্রাফ আকারে আছে এবং প্যারাগ্রাফ আকারে থাকার একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। গল্পের মতো পড়া যায় কিন্তু আবার পয়েন্ট আকারে দেওয়া থাকলে সেটা মনে থাকে বেশি। আবার মানে অনেকের এক একজনের এক এক রকম, অনেকের গল্পের মাধ্যমে মনে থাকে, অনেকের এর পয়েন্ট আকারে মনে থাকে। যদি পয়েন্ট আকারে কেউ পড়তে চায় তাহলে তার জন্য রয়েছে হিউম্যান অ্যানাটমি বিডি চৌরাশিয়ার। এটা বাংলাদেশে বহুল প্রচলিত একটি বই। ওই এই বইটিতে সব কিছু পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্ট আকারে, এবং খুবই সাজানো গুছানো একটি বই। এবং এটির তিনটি খণ্ড আছে এবং একটি জেনারেল অ্যানাটমি বই আছে। এই বইটি বাংলাদেশে প্রায় সব মেডিকেল কলেজেই এই বইটি পড়ানো হয়। তারপর আমরা যদি বলি মেডিকেল এমব্রায়োলজি, এমব্রায়োলজির কথা বললে প্রথমেই আমাদের কাছে আসে যে ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি। হ্যাঁ, এখন যেহেতু পুরো পৃথিবীতে মেডিকেল সায়েন্সের বিভিন্ন সেক্টরের উদ্ভব হয়েছে, এই কারণে আমাদের এমব্রায়োলজি শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমব্রায়োলজি নামে একটা সেক্টর যেটা মানে হিউজ একটা বলা যায় যে ইভোলিউশন হয়েছে এমব্রায়োলজি, তাই আমাদের এমব্রায়োলজি ভালোভাবে পড়তে হবে এবং এই জন্য আমাদের ল্যাংম্যান এমব্রায়োলজিটা পড়তে হবে। আর যদি এখন যে বইটির কথাটা বলবো সেটি হলো অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, নেটারের বই। এবং এটার ভেতর যত অ্যাটলাস রয়েছে আমাদের বইয়ের অ্যানাটমির, রিজিওনাল অ্যানাটমির যত অ্যাটলাস প্রয়োজন সব কিছু এখানে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এই বইটি এর দাম একটু বেশি, আর বইটিতে সব অ্যাটলাসগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা যখন মেইন বইটা পড়বো তখন মেইন বই পড়ি আর যাই পড়ি ওইটার পাশে এই বইটা রেখে পড়বো, কারণ আমাদের ফিগার যত আমরা বেশি দেখব তত আমাদের অ্যানাটমি বেশি মনে থাকবে। অ্যানাটমি অনেক পড়া, এগুলো মনে রাখতে হলে আমাদের বেশি বেশি অ্যাটলাস দেখতে হবে, এই কারণে আমি মনে করি যে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই ছিল। আর এর সাথে যদি আমরা হিস্টোলজির কথা বলি, হিস্টোলজিতে জ্যানকোয়েরা হিস্টোলজি আছে এবং হিস্টোলজি চিত্রের জন্য মানে ফিগারের জন্য বলা যায় যে ডিফোরি একটি ভালো বই। হ্যাঁ, ডিফোরি আর জ্যানকোয়েরা। এই আজকের মতো এ পর্যন্তই, ওই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।